হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা সেকেন্ড সেমিটিভ এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সেভেন্থ নাম্বার অফ স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেবো। তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1793 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ চালু হয়, আনসার হবে লর্ড ডালহৌসির আমলে। নেক্সট ওয়ান, সমাচার দর্পণ প্রকাশিত হয়, আনসার লিখবে 1818 খ্রিস্টাব্দে। ফোর্থ, উলগুলান শব্দের অর্থ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিদ্রোহ। মডেল মিন্টু সংস্কার আইন পাশ হয়, এটিও খুব ইম্পর্টেন্ট, 1909। এক কথায় উত্তর দাও, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট ওয়ান, ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? পুলিন বিহারি দাস। পরের প্রশ্ন, নববঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? লিখবে ডিরোজিওর অনুগামীরা। নেক্সট ওয়ান, স্বদেশি আন্দোলন, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? আনসার লিখবে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম পাটকল কোথায় চালু হয়? হুগলির রেশরায়। পরের প্রশ্ন, চারে তিনের দাগে ফার্স্ট, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের যে সুফলগুলি ছিল এখান থেকে এতটা লিখে দেবে। ঔপনিবেশিক শাসনের সময় প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রের নাম লেখো। বেঙ্গল গেজেট লিখতে পারো, যুগান্তর, সমাচার দর্পণ, সঞ্জীবনী, এগুলো দিকদর্শন, এগুলো লিখতে পারো। নেক্সট ওয়ান, স্বদেশি আন্দোলন বলতে কি বোঝায়? এখান থেকে স্টার্ট করবে। না, ওই কোশ্চেনের আনসারটি এটা করবে, স্বদেশি আন্দোলন। এখান থেকে আর দেখো, এটা যেহেতু 2 নম্বরের কোশ্চেন অতটা বড় লেখার দরকার নেই, এখান থেকে এতটা লিখলেই হবে। আর আন্দোলনের উদ্দেশ্যে শুধুমাত্র পয়েন্টগুলো দিতে পারো, যে শিল্প, শিক্ষা, এগুলো। পরের প্রশ্ন, স্বরাজ বলতে কি বোঝায়? এর আনসার আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে লিখে নেবে। তারপরে দেখো, নিজের ভাষায় উত্তর দাও, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ লেখো। আনসারটি দেখে নাও এখান থেকে। এখান থেকে এতটা নেক্সট প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে লেখো। ফরাজি আন্দোলন থার্ড, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি পার্থক্য ছিল তা লেখো। নরমপন্থী, চরমপন্থী, পজ করে লিখে নাও। পাঁচের দাগে ফার্স্ট কোশ্চেন, স্যার সৈয়দ আহমদের সংস্কারমূলক কর্মসূচিগুলি কী কী ছিল তা লেখো। সতীদাহ প্রথা কীভাবে রদ করা হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন, ফার্স্ট পার্টের জন্য এটা লিখবে। এতটা আর সেকেন্ড পার্টের জন্য তোমরা লিখবে এখান থেকে এতটা। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কৃষক উপজাতি সমাজের বিদ্রোহের কারণ কি ছিল? সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? ফার্স্ট পার্টের আনসারটি আমি
কমিউনিটিতে দিয়ে দেবো, আর সম্পদের বহির্গমন তোমরা এখান থেকে লিখবে। তাহলে আজকে দেখো, সেভেন্থ নাম্বার অফ স্কুল, ঝাড়গ্রাম, কুমুদ কুমারী ইনস্টিটিউশন HS, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।